স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এরই পরিপ্রেক্ষিতে সারা পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লার এরপর জানিয়ে দিব ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে কানাডা এদিকে ইসরায়েল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল হুথি এরপর জানিয়ে দিব তাইওয়ানের কাছে ছত্রিশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিক্রির অনুমোদন করল যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দেব ইউক্রেনে হামলায় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে যেভাবে সাহায্য করছে উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুলার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন জোহারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে রকেট হামলা ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর এই রকেট হামলা চালালো হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে কয়েক ডজন কাতিউষা রকেট এবং কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারন ও খিয়াম শহরে হামলা চালানোর পর হিজবুল্লাহ জোহরা রকেট ছুড়ে পাল্টা জবাবছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলছে প্রায় পনেরোটি রকেট ইসরায়েলের কিরিয়াত সামান এলাকায় আঘাত হানে এর একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুম দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ কথ ইসরায়েলের এই হুমকির পর হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ অবশ্যই স্থল সমুদ্র এবং আকাশপথে হামলা চাবে ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে কানাডা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কার্সকে সন্ত্রাসী সংগঠনের তালিকায়ভুক্ত করেছে কানাডা বুধবার কানাডার পাবলিক সেফটি মন্ত্রী ডেমিনিক লেপ্লান্স এই ঘোষণা দেন তার দাবি বৈশ্বিক সন্ত্রাস রেখার এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে ইরানি বিপ্লবী গার্ডের হাজার হাজার সদস্য ও ইরানের অনেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়বেন ইরানের সর্বোচ্চতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই ইরানি বিপ্লবী গার্ডকে সরাসরি তত্ত্বাবধান থাকেন এই বাহিনীতে এক লাখ নব্বই হাজার সক্রিয় সদস্য রয়েছে এরাই ইরানের কৌশলগত অস্ত্রের রক্ষণাবেক্ষণ করে থাকে বাহিনীটি বিমান স্থল ও নৌসেনাদের সমন্বয়ে গঠিত কানাডা জানিয়েছে এটা বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় ইসরায়েল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল হুথি ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় লোহিত সাগরে ডুবে যাওয়া জাহাজে হামলার ভিডিও প্রকাশ্যে এসেছে কয়েকদিন আগে ওই জাহাজটিতে ড্রোন হামলা চালিয়েছিল হুথি যোদ্ধারা এতে জাহাজের একরো নিহত হয়েছিলেন লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন ও পরিচালিত বাল্ক ক্যারিয়ারটি এক সপ্তাহ আগে হুথি বাহিনীর ভয়াবহ হামলার শিকার হয় ওই হামলা এবং ডুবে যাওয়ার ভিডিও বুধবার প্রকাশ করেছে হুথি বাহিনী জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েল বন্দরে প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি ফুটেজে দেখা যায় লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার সময় দুটি ড্রোন বোট জাহাজটিতে আঘাত করে এর ফলে জাহাজটি ডুবে যায় দি টিউটর নামে ওই জাহাজটির ডুবে যাওয়া বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন হামলায় একর নিহত হয়েছে তিনি ফিলিপাইনের নাগরিক তাইওয়ানের কাছে ছত্রিশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিক্রির অনুমোদন করল যুক্তরাষ্ট্র পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানায় তাইওয়ানের কাছে সম্ভাব্য কোটি ডলারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এর ক্রমাগত মুখে কূটনৈতিক সম্পর্কের অভাব সত্ত্বেও চীনের দাবিকৃত তাইওয়ানকে আত্মরক্ষার উপায় সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের আইনগত বাধ্যবাধকতা আছে চীন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়াচ্ছে এর মধ্যে গত মাসে প্রেসিডেন্ট হিসেবে লাইচিংতের অভিষেকের পর দ্বীপটির চারপাশে যুদ্ধের মহড়ার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পৃথক বিবৃতিতে পেন্টাগন দফতর বলেছে এই বিক্রয় গ্রহিতার নিরাপত্তা উন্নত এবং এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে ইউক্রেনে হামলায় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে রাতভর ড্রোন হামলায় দেশটির জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে রাশিয়ার অজব শহরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় দিনের মতো একটি তেলের ডিপোতে লেগে যাওয়া আগুন নেভানোর চেষ্টাছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায় যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সহায়তার জন্য পুলিশের জরুরি পরিষেবাকে ডাকা হয়েছে ইউক্রেন দেশ জুড়ে ব্ল্যাক চালানোর ঘোষণা দেওয়ার পর এ হামলা চালানো হল পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লেভিভের মেয়র বলেছেন মালেখিভ গ্রামে একটি ড্রোন হামলায় দুজন আহত হয়েছে হয়েছে একটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত এবং আশেপাশের কয়েকটি ভবনের জানালা ভেঙে গেছে মেয়র আঞ্জি সাদোভি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখেন সত্তর বছর বয়সী একজন ও সাতচল্লিশ বছর বয়সী একজন আহত হয়েছেন এদিকে রস্তব অঞ্চলে রাশিয়ার একটি তেল সংরক্ষণাগারে ড্রোন হামলার চব্বিশ ঘন্টারও বেশি সময় পরও আগুনছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে যেভাবে সাহায্য করছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর বিশ্ব রাজনীতে এক অন্য মাত্রা গত কয়েক দশকের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করছেন কুটরা বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কিংজং উন এবং পুতিন একটি সামরিক চুক্তি সই করেছেন এতে বলা হয়েছে অন্য কোনো শক্তি এই দুদেশের কোনো একটির ওপর আক্রমণ চালালে অন্য দেশ তাকে সাহায্য করবে বছরখানেক ধরে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের দাবি ইউক্রেন যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি কার্তুজ এবং গোলা ব্যবহার করছে শুধু তাই নয় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রাশিয়া ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছিল অন্যদিকে রাশিয়া উত্তর কোরিয়াকে সামরিক এবং উপগ্রহ বিষয়ক প্রযুক্তিগত সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে বারবার যদিও দুই দেশই এ অভিযোগ মানতে চায়নি কারণ উত্তর কোরিয়াকে সামরিক সাহায্যের ক্ষেত্রে জাতিসংঘের নির্দিষ্ট নিষেধাজ্ঞা আছে রাশিয়াও তা ভাঙতে পারে না